মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খানের নির্দেশ অমান্য করে ফের অনাস্থা পঞ্চায়েত সমিতিতে প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতির পর এবার ব্লক সভাপতির ওপর অনাস্থা আনলো তৃণমূল শ্রমিক হোসেনের উদ্যোগে আমাদের বিধায়ক এবং কডিনেটার যিনি এই বিধানসভার শেষ কথা বলবেন তার নাম হচ্ছে শ্রমিক হোসেন তার উদ্যোগে আমরা এই কাজটা করতে পেরেছি জেলা সভাপতি কী বলছে এটা আমাদের ব্যাপার না আমাদের নেতা শ্রমিক হোসেন আমরা তার কথা মতন চলি এবং শ্রমিক যেটা বলবে রানীনগর বিধানসভায় সেটাই হবে শুক্রবার রানীনগর এক ব্লকের অনাস্থা সভায় রানীনগর ব্লকের আঠেরো জন সদস্যের মধ্যে ব্লক সভাপতি আমিনুল হাসান বাপির বিরুদ্ধে অনাস্থা নেন বাকি সতেরো জন সদস্য সতেরো জন সদস্যরা অনাস্থার পক্ষে ভোট দেন ব্লক সভাপতির বিরুদ্ধে এটি ননাস্থা কিন্তু পঞ্চায়েত সমিতি এলাকা চত্বরে ছিল একশো ধারা থাকায় মোতায়েন ছিল বহু পুলিশ বাহিনী কড়া নিরাপত্তায় অনাস্থা সভা অনুষ্ঠিত হয় সদস্যদের মুখ থেকে একটা কথাই ভেসে ওঠে জেলা নেতৃত্বকে চিনি না সৌমিক হোসেনের নেতৃত্বে এই অনাস্থা সভার ডাক দেওয়া হয় গত বিধানসভা নির্বাচনে রানীনগরের প্রার্থী সৌমিক হোসেনের বিরোধিতা করা এবং বিজেপিকে সাপোর্ট করার অপরাধে এই অনাস্থা বলে জানান বাকি সদস্যদের একাংশ আমরা রানীনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির যে সভাপতি ছিলেন আমিনুল হাসান বাপি তাকে আমরা সতেরো জন সদস্য টোটাল সদস্য ছিল আঠেরো জনের মধ্যে সতেরো জন আমরা উপস্থিত ছিলাম সতেরো জন এক বাক্যে এক বাক্যে রায়নগর এক নম্বর ব্লকের যিনি সভাপতি ছিলেন আমিল হাসান বাপি তাকে অপসারণ করা হলো অনাস্থা আনতে হলো এই কারণে তিনি এক নায়ক হিসাবে এখানে পরিচালনা করছিলেন আমাদের যে সতেরো জন ছিলাম আমাদের কোনো মর্যাদা এখানে ছিল না তার মর্যাদা আদায়ের আদায়ের জন্য আমরা এটা করেছি দল বিরোধী কাজ করেছিলেন নাও আমিনুল হাসান বাপি উনি যখন আমাদের মমতা ব্যানার্জির প্রার্থী শমিক হোসেনকে এখানে প্রার্থী ঘোষণা করেন তখনই তিনি বিজেপিকে সমর্থন করার জন্য বিভিন্ন মিডিয়ার সামনে এবং সাধারণ মানুষ কর্মীদেরকে ফোনে বলেছিলেন যে তোমরা কংগ্রেস জোটকে ভোটটা দাও সেই কারণেই দল বিরোধী কাজকর্ম করার জন্য এবং দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আবু তাইর খান যিনি জেলা সভাপতি তিনি তাকে দল থেকে বহিষ্কার করেছেন এবং সেই সূত্র ধরে আমরা পঞ্চায়েত সমিতির সতেরো জন সদস্য আমাদের দলের পক্ষে তারা সহমত দেয় যে যিনি দল বিরোধী কাজকর্ম করেছেন এবং যাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং সতেরো জন পঞ্চায়েত সমিতির সদস্যই তার বিরুদ্ধে অনাস্থা আনিয়েছিল তারা রেজার্ভেশন জমা করেছিলেন এবং তারা সবাই অসন্তুষ্ট তার কাজকর্মের ওপর পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরাও অসন্তুষ্ট সেই কারণে এখানে অনাস্থা আনা হয়েছে এবং আমরা রায়নগর এক নম্বর ব্লকে স্বচ্ছ পার্টির ভাবমূর্তি আমরা দেখতে চাই পঞ্চায়েত সমিতিকে স্বচ্ছভাবে যাতে চলে সেই কারণে আমাদের এই অনাস্থা এবং দলের বিরুদ্ধে যারা চলে যাবে যারা প্রকাশ্য বলবে বিজেপির ভোট করতে হবে এবং আগামী দিন যে ব্যক্তি বলতে চেয়েছেন যে আমরা আগামী দিন আমি বিজেপির ব্লক সভাপতিত্বে হচ্ছি এবং পরে যারা তৃণমূলের তৃণমূলের ফ্ল্যাগ ধরার কোনো লোক থাকবে না এটাও উনি বলেছেন অতএব তৃণমূল কংগ্রেসে তার কোনো জায়গা নেই দল তাকে বহিষ্কার করেছে এবং দলের সিদ্ধান্তেই শ্রমিকোষণের উদ্যোগে আমাদের বিধায়ক এবং কর্ডিনেটার যিনি এই বিধানসভার শেষ কথা বলবেন তার নাম হচ্ছে শ্রমিক হোসেন তার উদ্যোগে আমরা এই কাজটা করতে পেরেছি জেলা তৃণমূল সূত্রের খবর অনাস্থা আনতে নিষেধ করা সত্ত্বেও যারা অনাস্থা আনছে তাদের রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে দল শেষ সিদ্ধান্ত নেবে ডিও রিপোর্ট এমএসসি নিউজ বাংলা